অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে, মনে হচ্ছে পাহাড়ে তারা ফুটেছে। আর ঠিক তার বাঁদিকে দেখো সানসেটটা হয়েছে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম লে। আজকে তারিখ, আজকে ডেট, কোন দিন সব ভুলে গেছি। তো আমরা এখন আছি শেরডং গেস্ট হাউসে, ঠিক আছে। 800 টাকা করে পার রুম পড়লো, খুব ভালো গেস্ট হাউসটা সত্যি। একটু মার্কেট থেকে দূরে রয়েছে, বাট ইটস ওকে, নো প্রবলেম। মার্কেট অবধি আমরা 5-6 মিনিট হাঁটলি মার্কেট। তো আমাদের এখন মেন কাজ হচ্ছে আমার গাড়িটাকে একটুখানি ঠিক করাবো, বা বাইকের পিছনে যে ব্রেকটা আছে, তো ব্রেকের ওখানে একটু কাজ আছে, ব্রেকটা ঠিকমতো ধরছে না। তো ওটার জন্য কথা বলা হয়ে গেছে এখানকার একটা মেকানিক, আমি নাম্বার দিয়ে দেবো। ডমিনার যারা নিয়ে আসো আর কি, বা এনি বাইক, কোনো প্রবলেম নেই, বাট খুব ভালো মেকানিক, ওনার সাথে কথা হয়েছে, তখন যেতে বলছে। তো যাই, 6 কিলোমিটার দূরে, ওটা লে মানালি হাইওয়ের রুটের মধ্যেই পড়বে ওটা। তো ওখানে যাবো, ওটা গাড়ি ফাড়ি একটু ধোয়াবো, ধুয়ে রেডি করে রাখবো। আজকে এখানে থাকবো, থেকে আজকে এখানকার সাইট সিন আছে, অনেক সাইট সিন আছে এখানে লেতে। লে প্যালেস, শান্তি স্তূপা, থিক্সে মনেস্ট্রি, আরও ম্যাগনেটিক হিল, হল অফ ফ্রেম, এগুলো সব আছে, এগুলো ঘুরবো। এগুলো ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা গাড়ির কাজ করাতে যাব, চলো। তো বাইক ওয়াশ চলছে, আর ওদিকে সুন্দরভাবে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, মানে ব্যাপারটাই একটা জমে গেছে। বহুত আচ্ছা। তো ভাইয়া, তো ব্রেকফাস্টটা সারা হয়ে গেছে, গাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ডিসাইড করেছি যে একটা ছোট ট্যাক্সি, মানে অমনি ভাড়া করেছি। তো আজকে ডিসাইড করেছি যে মানে বাইক চালাবো না, তো বাইক না চালিয়ে আজকে ঘুরবো। তো আমাকে দাদা নিয়ে যাচ্ছে আমাদের। আপনার নাম কে? তাওয়াং। তাওয়াং, তাওয়াং বাইকের নাম হ্যাঁ। তো লেতে যত স্পট আছে তো সেগুলো আমাদেরকে ঘোরাবে। পেলে কাহা যায়নি, শান্তি স্তূপা মে সানসেট আচ্ছা, ওটা দেখতে হবে। শান্তি স্তূপাতে সানসেটটা খুব ভালো। তো নতুন এক্সপিরিয়েন্স, লেতে এসে 4 চাকা ভাড়া করে ঘুরছি। তো দেখো তোমরা, ও রাজা কা নাম ক্যা? রাজা থাকতো এই লে প্যালেসে, নামটা তো বল শুনে নিলে। চলো দেখা যাক লে প্যালেসটা কেমন। চলো লে প্যালেসের সামনে থেকে দেখো ভিউটা কেমন লাগছে, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। আর আমরা এখন যাচ্ছি লে প্যালেসের মধ্যে। তো লে প্যালেসে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে, 25 টাকা করে একটা টিকিট লাগলো। চলো, আরে যেতে পারবে না ভাই। সেটা তো বুঝলাম, বলছি বাইক ছেড়ে আজকে এই অমনিতে যে একটা দিন ট্রাভেল করছো কেমন লাগছে? অমনিতে? হ্যাঁ, নতুন এক্সপিরিয়েন্স, এমনি ভালোই লাগছে। হ্যাঁ, তুমি আছো সামনে, কোনো চিন্তা নেই। অমিতা বলছে আমি আছি, চিন্তা নেই, ঠিক আছে। চলো, শুধু একটা কথা বারবার বলছি, হ্যাঁ, ডিডেন্ট থট যে এখানে আসতে পারবো। হ্যাঁ,
এই আশাটা সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র তোমার এবং পিয়ালির আমার বাড়িতে এসে আমাদের কনভিন্স করা। আমি তো বলছি যে প্রত্যেককে বলেছি আমার জন্য আসতে পেরেছো অবিন্দা, এটা একদমই ফুল তোমার ইচ্ছা ছিল। আরে আমার ইচ্ছা না, তোমার ইচ্ছা না থাকলে হয়। ঠিক আছে চলো আমরা র্যাঞ্চো স্কুলের দিকে এগোই। তো এখানে থ্রি ইডস এর শুটিংটা হয়েছিল ভালো করে জানো, এখানে ডিটে বল সবাই জানে, আমি কি বলবো, মুভিটা তো সবাই ধরো দেখেছো, এই সিনটাও তো ভালো করে জানো আর কি। অল ইজ ওয়েল, চলো এই এই সিটটা আমার জন্য, থ্রি ইডিয়টস তুই হাত উপরে তোলো। হ্যাঁ হ্যাঁ অল ইজ ওয়েল বলতে হবে, আমি তো হাত তোলো উপরে, ওই হাত তোলো উপরে। হ্যাঁ এই কান লয়ে গেল, কান লয়ে গেল দ্য ইডিয়ট বল, বুঝতেই পারছো সবাই জানে আইকনিক সিন ছিল এটা। বুঝতেই পারছি না আমরা এই এই জায়গায় চলে আসবো বাইক নিয়ে, তাও আবার ও ফাটাফাটি জায়গা, স্কুলটা মনে হয় ওইটা না ওটা হচ্ছে স্কুলটা। থ্রি ইডিয়টস এর যে মুভিটার ছিল সেই মুভিটার সব সমস্ত আইকনিক সিন গুলো রয়েছে। অল ইজ ওয়েল এদিকে দেখো, ওই দেখো কনফিউশন কনফিউশন কোশ্চেন সলিউশন কিছু পতা নেই। Remember, life is a race. If you don't run first, you will get trumpet. If you don't run first, yes, you will get trumpet. দেখো ছোট না অবস্থা দেখো, চলো ওখানে ঢুকি তিনজন, আমি তুমি অপূর্ব, চলো দেখো তিনটে পাগল বসে রয়েছে এখানে। ওয়েলকাম টু দ্য র্যাঞ্চোস ক্যাফে, চলো টেস্ট অফ র্যাঞ্চোস পজ করে দেখে নাও কি কি পাওয়া যায় এখানে, চলো র্যাঞ্চোস ক্যাফের ভেতরটা দেখো। তারপরে কি অর্ডার করছি, ছটা ক্যাফে চিনো অর্ডার করেছি।
চলো এবার আমরা যাব হচ্ছে থিক্সে মনাস্ট্রি। এটাই হচ্ছে থিক্সে মনাস্ট্রি, তো আমরা ভেতরে ঢুকবো, চলো। নামটা বলে দিচ্ছি, এই থিক্সে মনাস্ট্রির সমস্ত ইনফরমেশনটা দেওয়া আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো ভালো করে। আমাদেরকে অনেকটা উপরে উঠতে হবে। মনাস্ট্রির ভেতরটা দেখো, আমি বেশি কিছু কথা বলবো না, তোমরা জাস্ট ভিডিওটা দেখো, প্রত্যেকটা মুভমেন্ট ক্যাপচার করছি, দেখো। আমরা চলে এসেছি হল অফ ফেম, গেট বন্ধ আছে, হল অফ ফেম চলে এসেছি, গেট তো বন্ধ আছে বলছে, দেখি হল অফ ফেমেতে, তো দেখি ঢুকতে দেন কি না, যা দেখছি যে বন্ধ হয়ে গেছে, ক্লোজ আছে বলছে দরজা, মানে হল অফ ফেম বন্ধ আছে, বাট আমরা দেখি সামনে তো যাই একটু, চলো। এই মুহূর্তে রয়েছি শান্তি স্তূপাতে, তো শান্তি স্তূপা পুরো ডিটেলটা এখানে রয়েছে, তোমরা পজ করে পুরো পড়ে নিতে পারো। দেখো এখানে লেখা আছে ড্রোন অ্যালাউ নেই, কোনোভাবে ড্রোন এখানে ওড়াবে না তোমরা। চলো আমাদের, আমরা শান্তি স্তূপার দিকে এগোই, চলো। দেখতে পাচ্ছ আমরা এখন এই মুহূর্তে রয়েছি শান্তি স্তূপা, একটা বুদ্ধিস্ট টেম্পল, লাদাখের খুব ফেমাস টেম্পল, যেটা তৈরি হয়েছিল 1991 সালে, আর যে বানিয়েছিল জাপানিজ বুদ্ধা বিক্ষু অ্যান্ড গম্য নাকামুরা। আর ঠিক তার বাঁদিকে দেখো সানসেটটা হয়েছে, মানে সূর্যের রশ্মিটা কীভাবে বেরিয়েছে দেখো। আর একটু আগে যদি আসতাম আরও ভালো লাগতো, ওটা আমাদের লেট হয়ে গেছে, কী করা হবে, কিছু করার নেই। আর সবথেকে দেখার জিনিস এটাই হচ্ছে দেখো, লে শহরটা এখান থেকে কেমন লাগছে দেখো, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে, মনে হচ্ছে পাহাড়ে তারা ফুটেছে, দেখ অপূর্ব লাগছে সিরিয়াসলি। পাহাড় থেকে রাত্রের দৃশ্যটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি করে, সকালবেলাও একরকম লাগে, রাতেও একরকম লাগে, রাতের ভিউটা একরকম, দেখো প্রত্যেকটা বাড়িতে যে মানে আলো জ্বলছে, মানে মানে মনে হচ্ছে পুরো পাহাড়টায় মানে
মানে অসংখ্য তারা ফুটেছে, পূর্ব লাগছে অপূর্ব লাগছে। মানে ক্যামেরায় জাস্টিফিকেশন মানে কখনোই হয় না, মানে নিজেরা এসে যে নিজের চোখে দেখা, এর থেকে আর বড় অনুভূতি কী আছে। আমাদের শান্তি স্তূপা দেখা কমপ্লিট হয়ে গেছে, আর সন্ধ্যে হয়ে গেছে, তো আমাদের লাস্ট ঘুরবো হচ্ছে লে মার্কেট, খুব ভালো ফেমাস, তো অনেক কিছু দেখার আছে, ঘোরার আছে, কিছু জিনিস কেনার আছে, তো চলো। আমরা এখন আছি লের মেন মার্কেটে সামনে একদম, এখন লেখা আছে আই লাভ লে, তো চলো আমরা ভেতর থেকে ঢুকবো। এটা স্টোনের দোকান ভাইয়া, এই স্টোনটার প্রাইস কত? আচ্ছা वाला ये वाला इसका प्राइस नहीं सब का अलग है, इसका प्राइस कैसे है क्वालिटी के ऊपर क्वालिटी का। ये स्टोन का तो नाम होगा कोई, हां वो व्हाइट वाला क्रिस्टल क्वार्ट्ज है और ये पर्पल वाला एमेथिस्ट है। इसका ये क्रिस्टल क्वार्ट्ज, हां क्रिस्टल क्वार्ट्ज, क्रिस्टल क्वार्ट्ज प्राइस कितना? এটা হচ্ছে লাদাখের স্পেশাল একটা জিনিস, সেটা মেডিটেশনের জন্য লাগে, মেডিটেশন বাউলস, মেডিটেশন এটাকে বলে কি বলে, মেডিটেশন বাউল, বাউল মেডিটেশন বাউল, মেডিটেশন বাউল। ইয়ে নে না, গুড লাক বেল, ইয়ে কে গুড লাক বেল, ড্রাগন বেল, ড্রাগন বেল, দেখো আমরা এটা ড্রাগন বেল, হাউ মাচ, 450, 450, দিস ইজ 500, 550, গুড লাক বেল, গণেশ বেল, গুড লাক বেল, এটা হচ্ছে গুড লাক বেল, দিস ইজ মিন চাইম, মিন চাইম, বহু সুন্দর সুন্দর মিন আপকো দিখা, দিস ইজ প্রেয়ার বেল, লাদাখ কা সবসে স্পেশাল, কার হ্যাঙ্গিং, কার হ্যাঙ্গিং, এসে প্রাইস কিতনা? 350, 350, 250, আলাগ আলাগ প্রাইস, আলাগ আলাগ প্রাইস। তো লি মার্কেটে এসে ঠিক এই জায়গাটায় দেখো, এইখানে এখানে একটা মোমো, মোমো বেচে এই দাদাটা, তো এখানে একবার হলে এসে মোমো খাও, অসাধারণ লাগবে, অসাধারণ। আমরা এক প্লেট মোমো অর্ডার করেছি, দুটো স্যান্ডউইচ অর্ডার করেছি, খেয়ে নি তারপর কথা হবে। কেমন খেতে? ভালো। হ্যাঁ ভালো,